আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ফেসবুক তাদের ইন্টারফেসে বিগ চেঞ্জ এনেছে অনেক বড়ো পরিবর্তন করেছে আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফেসবুকের বর্তমান ইন্টারফেস অর্থাৎ বর্তমান ফেসবুক দেখতে এমন ডেস্কটপে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ বর্তমান ফেসবুক দেখতে ঠিক এরকম ডান দিকের উপরে রয়েছে ড্রপডাউন মেনু যেখানে ক্লিক করলেই আপনার যে কোনো পেজ থাকলে সেই পেজ দেখা যাবে তাছাড়া আপনার ফেসবুক ম্যানেজ করার জন্য সেটিং করার জন্য লগ আউট করার জন্য যে অপশান সেগুলো রয়েছে তারপরে রয়েছে হচ্ছে আপনি চাইলে তাদের হেল্প নিতে পারেন কুইক হেল্প তারপরে আছে সুইচ অ্যাকাউন্ট তারপরে নোটিফিকেশন মেসেজ ফ্রেন্ড রিকোয়েস্ট অপশন ক্রিয়েট অর্থাৎ ফেসবুক পেজ অথবা গ্রুপ ক্রিয়েট করার জন্য এরপরে আপনার হোম পেজ তারপরে প্রোফাইল এরপরে সার্চবার আর বাম পাশে রয়েছে প্রোফাইল সহ ফিড পেজ ওয়াচ ভিডিও এছাড়া অন্যান্য গেমস খেলার অপশান বাকি যে অপশান সেগুলো রয়েছে আর মাঝখানে নিউজ ফেড যেগুলো আছে সেটা তো আছেই আর ডান পাশে রয়েছে আপনার ফ্রেন্ড লিস্টে কারা কারা অ্যাক্টিভ রয়েছে সেগুলো এছাড়া অন্যান্য গেমস অপশান দেখা যাচ্ছে এছাড়া পাশে রয়েছে এটি হচ্ছে বর্তমান ফেসবুকের অবস্থা এখন আমি আপনাদেরকে দেখাবো এটি আপডেট হয়ে অর্থাৎ ফেসবুক আপডেট হয়ে এখন কেমন হয়েছে এটি সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে চলুন তবে আপডেটটি দেখে নিই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নতুন ফেসবুক এটাই আগের চেয়ে অনেক পরিবর্তন এনেছি ফেসবুক দেখতে পাচ্ছেন আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানান এটি অ্যাক্টিভ করার জন্য ফেসবুক আপনাদেরকে নোটিফিকেশন দেবে সেই নোটিফিকেশনে যে অ্যাক্টিভে ক্লিক করলেই ঠিক ফেসবুক বর্তমানে এরকম হয়ে যাবে এটি হচ্ছে তাদের লেটেস্ট আপডেট দেখতে পাচ্ছেন আগের মতোই ডান পাশ থেকে তাদের মে মেন রয়েছে সেখানে ড্রপডাউন মেনু আছে যেখানে আগের মতোই সেটিংস অন্য বিষয় রয়েছে আগের সেই আইকনগুলো অনেক বড়ো করে দেওয়া হয়েছে আর এখানে আগের অ্যাকাউন্টে ফিরে যাওয়ার অর্থাৎ ফেসবুক ক্লাসিকে থেকে ফিরে যাওয়ার ব্যবস্থাও তারা রেখেছে এরপরে যথারীতি নোটিফিকেশন মেসেঞ্জার এরপরে ক্রিয়েট অর্থাৎ আগে পেজ লেখা ছিল ক্রিয়েট করার জন্য এখন প্লাস আইকন দ্বারা বোঝানো হয়েছে এরপর প্রোফাইল এখানে আছে হচ্ছে আপনার গ্রুপ দেখার জন্য তারপরে ভিডিও আইকন এরপরে ফ্রেন্ডস এরপরে হোম দেখতে পাচ্ছেন ভিডিও আইকনটি তারা এখানে নিয়ে এসেছে একেবারে মাঝখানে অর্থাৎ যাতে ভিডিওটি দেখা হয় এর জন্য মনে হয় কারণ যেহেতু ফেসবুক এখন ইউটিউবের মতো ভিডিওতে অ্যাড দেয় এবং ইনকাম দিচ্ছে ক্রিয়েটরদের সেই জন্য হয়তোবা এটাকে এখন হাইলাইট করা হয়েছে বেশি মাঝখানে এনে এরপরে সার্চ যে অপশনটি ছিল সার্চ বারটিকে ছোটো করে দেওয়া হয়েছে ফেসবুক লোগো এরপরে আবার প্রোফাইল এছাড়া অন্যান্য বিষয় বর্তমানে কোভিড নাইন্টিনের জন্য বিষয়টি দেওয়া হয়েছে মেসেঞ্জার পেজ অন্যান্য ইভেন্ট এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আগের চেয়ে আইকনগুলো অনেক বড় করে দেওয়া হয়েছে এবং আগের চেয়ে সব ফন্টগুলো বড় বড়ো দেখাচ্ছে এছাড়া দেখেন অন্যান্য অনেক বিষয় এখানে যোগ হয়েছে ওয়েদার অফার নোটস অন্যান্য বিষয় আপনি দেখতে পাচ্ছেন এছাড়া যথাযথি মাঝখানে ফিড রয়েছে প্রথমে রয়েছে স্টোরিজ আর আপনার পোস্ট ডেয়ার অপশন এখানে রেখেছে তারা আর ডান পাশে রয়েছে ফ্রেন্ডস কারা কারা অনলাইনে আসে দেখতে পাবেন আর এখানে ক্লিক করলে ম্যাসেঞ্জার শুরু হয়ে যাবে আগে ছিল অন্যরকম এখন এটাকে এভাবে করা হয়েছে ডান পাশে ঠিক নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই নিউ মেসেজ অর্থাৎ মেসেঞ্জার চালু হয়ে যাবে দেখতে পাচ্ছেন কাকে দিতে চাচ্ছেন ম্যাসেজ সেভাবে দিতে পারবেন এখানে এই ছিল ফেসবুকের আপডেট এটা অনেক বড়ো একটি আপডেট তারা করে ফেলেছে আপডেটটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে লিখুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে আমার সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম